আহারে দুইটা কারণে মানুষ মারি খাবে সবাই বলেন কারণ কয়টা দুইটা প্রথম নম্বর হলো হুব্ব দুনিয়া মুসলমানদের অন্তর তখন দুনিয়ার মহব্বত ওয়াক্তের মহব্বত ব্যাংক ব্যালেন্সের মহব্বত অট্টলিকার মহব্বত গাড়ি বাড়ির মহব্বত আমার ভাই তিনতলা বাড়ি করেছে আমার পাঁচতলা করা লাগবে এই মহব্বত যখন অন্তরের ভিতরে ঢুকে যাবে ওই সময় মুসলমান মার খাইবে যদি তোমরা মনের হাও তোমাদের বিজয় ডাক করে দিবে তার নাম কি সবাই বলেন তার নাম কি আমাদের মুমিন হওয়া দরকার আছে না নাই তাই আবার আল্লাহর কোরআন বলে আবার আয়াত না আল্লাহ তাআলা বলে ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আমার আল্লাহ তাআলা বলেন وكان حقا علينا نصر المؤمنين مؤمن বান্দার জন্য আমি আল্লাহ তাআলা সাহায্য ওয়াজিব হয়ে যায় সুবহানাল্লাহ কি ওয়াজিব হয়ে যায় ভাইরা আমরা যদি আমরা মুমিন হতে পারি আমাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন কথা বলেন কি দিবেন এইখানে যে আমরা বসেছি সবাই কিন্তু আমলের কোরআন নেওয়ার জন্য বসেছি নেক আমলের জন্য বসেছি যদি আমাদের নেক আমল না হয় উত্তম আমল না হয় আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাত দিবে না দিবে তাই না আমাদের দিবে না এই জন্য আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন নেক আমলের জন্য উত্তম আমলের জন্য আল্লাহ সুবহান ওয়া তাআলা বলেন আল্লাযী খলাকাল الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا আল্লাহ তাআলা বলছেন ভালো করে আয়াতের দিকে কান লাগাবেন আল্লাযী খলাকাল মাউত উলামায়ে হযরত বসে আছেন কান লাগাবেন আল্লাযী খলাকাল মাউত আমি আল্লাহ তাআলা তোমাদেরকে সৃষ্টি করলাম খলাক শব্দ সৃষ্টি করা ভাইরা আমার সম্মত হাজিরি আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মাউতা মানে মৃত্যু দিয়া আর জীবন দিয়া কে তোমরা নেক আমল করতে পারো কে তোমরা উত্তম আমল করতে পারো তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে মৃত্যু দিয়া আর জীবন দিয়া সৃষ্টি করলেন এই মাউত আমাদের প্রত্যেকের জীবনে আসবে কিনা বলেন আসবে আমাদের দুনিয়ার থেকে চলে যাওয়াই লাগবে প্রত্যেকের যেতেই হবে এই জন্য একটু গ্রামার নেন মাউত তিনটা অক্ষরে পতিত হয় একটা হলো মাউতা মাউত মাউত অর্থ হলো মরে যাওয়া ধ্বংস হওয়া সমাপ্তি ঘটে যাওয়া মাউতের আর একটা বিপরীত শব্দ বলা হয় আমরা বলি অমুক লোক ইন্তেকাল করেছে বলি কিনা বলে ইন্তেকাল থেকে আন্তেকাল আন্তেকাল থেকে নাকল নাকল সবাই স্থানান্তর করা পরিবর্তন হওয়া এই জগৎ থেকে ওই জগতে চলে যাওয়া ভাইরা আমার আমাদের প্রত্যেকের এই দুনিয়া জগৎ ছেড়ে আমাদের প্রত্যেকের কবরে জগতে যাওয়া লাগবে ঠিক কিনা বলে ওই কবরেতে কবরের জগতে যাওয়ার আগে আমাদের প্রত্যেকের দরকার নেক আমল আর উত্তম আমল যদি নেক আমল না হয় উত্তম আমল না হয় আল্লাহ তাআলা কিন্তু আমাদের জান্নাত দিবে সবাই বলে দিবে ভাইরা আমার বাবা জিরা আমার এবার হাদিস নেন ভাইরা আমার আমার নবী বলেন পাঁচটা আমল জান্নাত ওদিক থেকে কবি কবি বলেন আমল নাহি জিন্দেগি বরবাদ হে আমল নাহি জিন্দেগি বরবাদ হে আমল না থাকলে তার জিন্দেগি বরবাদ এও কাল বরবাদ পরকাল বরবাদ হয়ে যাবে দুনিয়ার মানুষ আমরা আমল বাদ দিয়া দুনিয়ার চাকচিক্যত দুনিয়ার বিলাসিতাতে পাগল হয়ে গেছে ঠিক কিনা বলেন কথা বলেন ঠিক কিনা কবি কত চমৎকার করে বলে ইউ তো দুনিয়া দেখনে মে ইউ তো দুনিয়া দেখনে মে কেসি কদর খুশ রংথি জাতে মে হকিকত হয় ফুল গহি এই দুনিয়ার চাকচিক্য দেখে এই দুনিয়ার চকচকি দেখে এই দুনিয়ার রঙ নেই পৃথিবী দেখে আরে তোমরা পাগল হয়েও না
এই দুনিয়াটা দেখে তোমরা এমন হয়ে যাচ্ছ, দুনিয়ার মহব্বত তোমাদের এমন ভাবে তোমরা লালন করো, তার কারণে তোমরা তামাম বিশ্বের মুসলমান মার খাইতেছ। ঠিক কি বলে? এইটা হাদিস নেন, এইরা আমার বিশ্বনবী বলে। আহারে, দুইটা কারণে মানুষ মার খাবে, সবাই বলেন কারণ কয়টা? দুইটা। প্রথম নম্বর হলো হুব্বু দুনিয়া, মুসলমানদের অন্তরতকম দুনিয়ার মহব্বত, ওয়াক্তের মহব্বত, ব্যাংক ব্যালেন্সের মহব্বত, অট্টলিকার মহব্বত, গাড়ি বাড়ির মহব্বত। আমার ভাই তিনতলা বাড়ি করেছে, আমার পাঁচতলা করা লাগবে, এই মহব্বত যখন অন্তরের ভিতরে ঢুকে যাবে, ওই সময় মুসলমান মার খাইবে। খাচ্ছে না বলেন ভাইরা? আমার দুই নম্বর হল কাওয়াহিয়াতুল মাউত, আল্লাহু আকবার বলে। দুই নম্বর হল আল্লাহর জন্য, ইসলামের জন্য, ইসলামের মানদণ্ড টিকায় রাখার জন্য জীবন দিতে হয়। মুসলমান বর্তমানে আমরা জীবন দেওয়া ভুলে গেছি, এই জন্য মুসলমান আমরা মার খাইতেছি। ঠিক না বল? শাহাদাত কি তামান্না, দুল কহি তসবীহ কে তামামে জান্নাত মে ঢুক রহি, আল্লাহু আকবার। ভাইরা, আমার মুসলমানদের অন্তরে শাহাদাতের তামান্না নাই। মুসলমান আমরা মনে করি তাসবীর ভিতরে জান্নাত, ঠিক কিনা বলে? ও মুসলমান, আমরা মনে করি, মনে হয় জিকির করলে মনে হয় জান্নাত, ঠিক কিনা বলে? আমরা ইসলামের আংশিক মানি আর আংশিক মানি না, আমরা মনে করি আংশিক মানলেই মনে হয় জান্নাত।